সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাকবোন লিমিটেডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণীর ন্যারেশন নিয়ে আলোচনা করব আমরা সেকেন্ড পেপারে ন্যারেশন আমরা পরীক্ষায় জানি যে প্যাসেজ ন্যারেশন আসে কিন্তু আমাদেরকে প্যাসেজ ন্যারেশন পারার আগে অবশ্যই ন্যায়ারেশন সম্পর্কে ধারণা রাখতে হবে যে কিভাবে বাক্যগুলো পরিবর্তিত হয় একটি ন্যারেশন থেকে অপর ন্যারেশনে বাক্যগুলো কিভাবে যায় সেই ধারণাটুকু আমরা যদি আগে পাই তারপর আমরা প্যাস ন্যারেশন নিয়ে আলোচনা করতে পারব বা সেগুলো সমাধান করতে পারব তো প্রথমে আমরা প্যাস ন্যারেশন আলোচনার আগে সিম্পল ন্যারেশন নিয়ে একটু আলোচনা করব আমরা জানি ন্যায়ারেশন কাকে বলে বাংলায় ন্যায়ারেশন মানে হচ্ছে উক্তি আমরা জানি উক্তি দুই প্রকারের হয় কি রকম যখন কোনো বক্তব্যের বক্তার বক্তব্যকে সরাসরি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা সেই উক্তিটিকে বলে থাকি ডাইরেক্ট বা ডাইরেক্ট ডাইরেক্ট ন্যারেশন আর যদি সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা হয় ক্ষেত্রে আমরা বলে থাকি ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট ন্যারেশন কেমন হয় আমি যদি একটি উদাহরণ দিই যেমন ধরো আমরা বললাম হি সেড সে যা বলল সেই কথাটি হুবহু লেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাকে একটি ইনভার্টেড কমার মাধ্যমে তার বক্তব্যটাকে হুবহু লিখবো আমি যেমন আই এম ফাইন সে আমাকে বলেছিল যে আমি ভালো আছি এই কথাটুকু ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে এটি হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন যখন বক্তার বক্তব্যকে হুবহু ব্যবহার করা হয় কিন্তু যদি বক্তার বক্তব্যকে হুবহু ব্যবহার না করে অন্যভাবে একটু ঘুরিয়ে বলার হয় সেই ক্ষেত্রে সেটা ইনডাইরেক্ট হয়ে যায় এখন ন্যারেশন ইনডাইরেক্ট করার ক্ষেত্রে অর্থাৎ ডাইরেক্ট থেকে যখন আমি ইনডাইরেক্ট আসবো সেই ক্ষেত্রে আমাকে গ্রামারের কিছু রুল ফলো করতে হবে আমি বাক্যটিকে আবার লিখছি আমরা কিছু রুলস আলোচনা করার জন্য আমরা পরে হুবহু যখন আমরা রুলস আলোচনা হয়ে যাবে তখন আমরা বাক্যটিকে আবার এইখানে সরাসরি লেখার চেষ্টা করব কিন্তু প্রথমে আমি এখানে একটু বড় করে লিখে রুলস আলোচনা করার চেষ্টা করছি তাহলে আমরা লিখলাম হি সেই টু মি আই এম ফাইন এখন ডাইরেক্ট বাক্য অর্থাৎ ন্যারেশন আমরা দেখবো যে বাক্যের দুটি অংশ থাকে একটি অংশ এই অংশটুকু হি সেই টু মি আরেকটি অংশ ইনভার্টেড কমার মধ্যে আই এম ফাইন খেয়াল করো হি সেই মি এই যে ফার্বটি আমরা এই ফার্ভটিকে বলবো তাহলে এই অংশটুকু বাক্যের এটি হবে রিপোর্টিং ভার্বের বাক্য আর এই যে কমা ইনভার্টেড কমার মধ্যে যে পুরো বাক্যটুকু এটিকে বলা হবে রিপোর্টেড স্পিচ কেন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি কারণ এই ভার্বটি দিয়ে এই বাক্যটিকে রিপোর্ট করা হয়েছে যেমন সে বলল কি বলল রিপোর্ট মানে কোনো জিনিস খবর দেয়া বা একটা রিপোর্ট করা আই এম ফাইন আমি ভালো আছি এই বাক্যটিকে পুরোটাকে রিপোর্ট করা হয়েছে এই ভার্বটিকে দিয়ে এই ভার্বটির উপরে নির্ভর করবে যে এই বাক্যটি ইনডাইরেক্টে কি কি হবে এখন যখন আমি ইনডাইরেক্ট করব বাক্যটিকে তখন আমাকে কিছু রুলস ফলো করতে হবে যে এখানে পার্সোনাল চেঞ্জ হবে ভিতরে কোন শব্দ সমষ্টির চেঞ্জ হতে পারে অনেক নির্দেশনা আমাকে ফলো করতে হবে কিন্তু আমরা কিভাবে ইনডাইরেক্ট করবো সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে এই রিপোর্টিং ভার্বের বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে লিখতে হবে হি সেই টু মি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখবো যে হি টোল্ড মি যে সে আমাকে বলেছিল লক্ষ্য কর আমরা কিন্তু টেন্স করার সময় প্রত্যেকটি সেন্টেন্সের অর্থাৎ বাক্য যে পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার বাক্যকেই আমরা উক্তিগুলো পরিবর্তন করব। কারণ আমরা সব ধরনের বাক্যে উক্তি বলে থাকি এটি অ্যাসারটিভ করছি তারপর আমরা ইন্টারোগেটিভ করব ইম্পারেটিভ করব অপারেটিভ করব এক্সক্লেমেটরি করব। সবগুলো বাক্যকেই কিন্তু আমরা চেঞ্জ করবো ক্ষেত্রে আমাকে বাক্য বলার ভঙ্গির উপরে এইখানে নির্দেশনা চেঞ্জ হতে পারে সেগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব তো প্রথমে আমরা লিখব হি টোল্ড মি এরপর এই কমা এবং ইনভার্টেড কমাটা ইনডাইরেক্ট আর বসবে না সেই ক্ষেত্রে আমাকে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে তাহলে হি টোল্ড মি দ্যাট আমরা লক্ষ্য করলাম যে রিপোর্টিং ভার্বের যে বাক্যটি সেটি আমরা পুরোপুরি লিখে কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসালাম এবারে আমাকে কিছু পার্সন চেঞ্জ করতে হবে যেমন বলা আছে বাক্যটির অর্থ যদি তোমরা একটু চেষ্টা করো হি সেই টুমি আই এম ফাইন একটু লক্ষ্য করো সে বলল। কাকে বলল আমাকে বলল। এখন তুমি মনে মনে একটু কল্পনা করো যে তোমাকে কেউ একজন বলছে আমি ভালো আছি তাহলে কে ভালো আছে তুমি নাকি সে ধরো তোমার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সে তোমাকে বললো আমি ভালো আছি তারপর যদি তুমি আমাকে সে জিজ্ঞেস করো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সে তোমাকে কি বলেছে তাহলে তুমি কি বলবে সে আমাকে বলেছে কি সে ভালো আছে নাকি তুমি ভালো আছো নিশ্চয়ই সে ভালো আছে তাহলে এই যে আই এই আই কাকে মেনশন করছে নিশ্চয়ই সে সে যেহেতু তোমাকে বলেছে সে ভালো আছে আমি ভালো আছি তাহলে কে ভালো আছে সে ভালো আছে তাহলে আমরা দেখব যদি ডাইরেক্ট স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটি ইনডাইরেক্ট স্পিচের বেলায় সাবজেক্টকে ফলো করবে যদি সেকেন্ড পারসন থাকে দুঃখিত যদি সেকেন্ড পারসন থাকে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে অবজেক্টকে ফলো করবে আমরা উদাহরণ দিয়ে তারপরে এগুলো আলোচনা করার চেষ্টা করব এবং যদি থার্ড পার্সন থাকে তাহলে সেটি থার্ড থেকে যাবে যা আছে তাই থাকবে থার্ড থাকলে সেটির কোনো চেঞ্জ হবে না আচ্ছা তাহলে আমরা যেটা এতক্ষণ বললাম আমি যদি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি যেমন তাহলে আই আছে তাহলে সে হি সেই টুমি আয় কোথায় চলে যাবে আমরা জানি আই চলে যাবে অবজেক্টে তাহলে এই আই সরি চলে যাবে সাবজেক্টে সাবজেক্টকে ফলো করবে আই হিয়ার পরিবর্তে ব্যবহৃত হবে এখন তাহলে আই সাবজেক্টিভ রূপে যেহেতু আছে এখানে হিয়ার সাবজেক্টিভ ফর্মটাই বসবে তাহলে হি মি দ্যাট হিয়ার আমরা জানি হি তাহলে আই এর পরিবর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হি বসলো কিভাবে আমরা জানি রুলস হচ্ছে যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী সেটি ইনডাইরেক্ট স্পিচে বসে তাহলে হি টোল্ড মি দ্যাট সে আমাকে বলেছিল যে সে এবারে আমরা দেখব অক্সদারি আছে অর্থাৎ এখানে টেন্সের পরিবর্তনগুলো হবে মনে রাখবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের যদি পাস্ট হয় অর্থাৎ ভার্ব টু হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভার্ব টু আছে রিপোর্টিং ভার্ব সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সগুলো পরিবর্তন হয় সমস্ত প্রেজেন্ট টেন্স সেগুলো চলে যাবে সমস্ত পাস্ট টেন্সে আমি যা বলার চেষ্টা করলাম একটু লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা দেখবো আমরা বলেছি সমস্ত প্রেজেন্ট টেন্স পাস্টেন্সে চলে যাবে এখন কি হিসাবে ব্যবহৃত হবে পাস্ট ইনডিফিনিট হিসেবে অর্থাৎ অক্সলারি যা ছিল ডাস সেটি হয়ে যাবে কি ডিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটি ছিল আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ অক্সলের যেটি ছিল অ্যামিজার সেটি হয়ে যাবে ওয়াজ ওয়ার প্রেজেন্ট পারফেক্ট যেটি ছিল প্রেজেন্ট পারফেক্ট যেটি ছিল সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট অর্থাৎ যদি এই বাক্যে অক্সলারি থাকে হ্যাভ হ্যাস তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সে ব্যবহৃত হবে হ্যাট অর্থাৎ হিসাবে ব্যবহৃত হবে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউস ব্যবহৃত হবে এইগুলো সমস্ত প্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছি পাস্টে চলে যাচ্ছে আবার পাস্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট ইন্ডিফিনিট এর ক্ষেত্র আমরা দেখব সেটি পাস্ট পারফেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং যদি থাকে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউস এর অক্সিলারি ব্যবহার করছে দুঃখিত পারফেক্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস যদি থাকে সেই ক্ষেত্রে প্লাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস ব্যবহৃত হবে এবং তাহলে পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউস এই দুটো টেন্সের কোনো পরিবর্তন হবে না ফিউচারের ক্ষেত্রে আমরা দেখব ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইন পাস্ট অর্থাৎ শেল থাকলে শুট মে থাকলে মাইট ক্যান থাকলে কুড উইল থাকলে উড এই জিনিসগুলো ব্যবহার হবে তাহলে আমরা দেখলাম যদি এখানে ভার্ব টু থাকে রিপোর্টিং যদি ভার্ব টু হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এই রুলস গুলো ফলো করতে হবে সেই ক্ষেত্রে আমরা দেখব যে আই এম আছে আমরা বলেছি ওয়াজ ওয়ার হবে সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওয়াজ আর যা আছে বাদ বাকি সব ঠিকভাবেই বসবে তাহলে আমরা পুরো বাক্যটির প্রসেসটি দেখলাম অনেকটা হিবিজিবি হয়ে গেছে আমি যদি আবার বলার চেষ্টা করি ইনডাইরেক্ট করার সময় আমি এখানে আমি আবার সহজভাবে লিখব তবে তার আগে আমরা আবার পুরো রুশটাকে একটু বোঝার চেষ্টা করি হি সেই টু মি এই জিনিসটি হয়ে যাবে হি টোল্ড মি রিপোর্টিং ভার্ব যদি ভার্ব টু থাকে সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন হবে তার আগে আমরা দেখব যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসছে তারপর রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটি পরিবর্তন হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটি সাবজেক্টকে ফলো করবে রিপোর্টিং ভার্বে আমরা দেখতে পাচ্ছি এখানে হি বসছে এর পরিবর্তে আর যদি সেকেন্ড পারসন থাকে অর্থাৎ ইউ থাকে তাহলে অবজেক্ট কে ফলো করবে অর্থাৎ এখানে যদি থাকতো ইউ আর ইল তাহলে এখানে আয় ব্যবহৃত হতো আমরা উদাহরণ দিয়ে পরে বোঝানোর চেষ্টা করব

প্রথমে ডাইরেক্ট ছিল হি সেই টু মি আই এম ফাইন আর এবার আমরা দেখলাম হি টোল্ড মি সে আমাকে বলেছিল ফাইন সে ছিল কারণ সে যখন বলছে আমি ভালো আছি তুমি কিন্তু একদিন পর অতীতের কথা যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু এই আমি ভালো আছি কথাটা যে আমি ভালো আছি এই রিপোর্টেড স্পিচটা এটি কিন্তু সে বলেছিল যে সে ভালো আছে সেই ক্ষেত্রে আমরা দেখব যে পুরোপুরি পরিবর্তিত হয়ে বলা হচ্ছে যে সে আমাকে বলেছে যে সে ভালো ছিল এইভাবে ব্যবহৃত হচ্ছে বাংলা অর্থটুকু যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে বাক্যের গঠনটা ঠিক আছে তাহলে এইভাবেই আমাদেরকে আমাদের যে বাক্যগুলো বা টেন্সের যে যেভ বাক্যগুলো এইভাবেই পরিবর্তন করতে হবে আমি যদি এখন এটি করার আবার চেষ্টা করি তাহলে তুমি লক্ষ্য করো হি সেই টুমি আমরা এখানে আইএম না দিয়ে যদি দেই যে ইউ আর ইল যেহেতু আমরা একটি ফার্স্ট পার্সন দিয়ে করার চেষ্টা করেছি এখন আমরা যদি এই নিয়মের মধ্যে করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে আমার উস্কি ছিল যে হি সেই টু মি রিপোর্টেড রিপোর্টিং এর বাক্য টুটিকে আমাকে লিখতে হবে হি টোল্ড মি এভাবে হি টোল্ড মি তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দেখবো যে বসে এইভাবে নিয়মগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে হি টোল মি দ্যাট বসলো তারপর সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড সেকেন্ড আছে থাকলে তা চলে যাবে রিপোর্টিং ভার্বের সেন্টেন্স এর অবজেক্টে তাহলে ইউ চলে যাবে কোথায় মি এর ক্ষেত্রে হি টোল্ড মি যেহেতু ইউ সাবজেক্টিভ রূপে আছে মি এর সাবজেক্টিভ রূপ ব্যবহার করতে হবে মেয়ের সাবজেক্টিভ রূপ কি আমরা জানি আই হি টোল্ড মি আই এবার আর আছে অ্যামিজার থাকলে ওয়াজ এর ব্যবহৃত হবে আয়ের সাথে বসে ওয়াজ হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ তারপর বাদ বাকি অংশটুকু ফাইন তাহলে পুরো বাক্যের অর্থ কি দাঁড়ালো আমাকে বলেছিল তুমি ভালো আছো তাহলে তুমি মানে কাকে সে যদি আমাকে বলে সেই তুমি কে আমি তাহলে আমি ব্যবহৃত হচ্ছে হি টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট আই ওয়াজ ফাইন আমি ভালো ছিলাম এইভাবেই আমরা দেখবো যে আমাদের বাক্যগুলোকে টেন্সে পরিবর্তন করতে হবে এখন আমরা কিছু টেন্সের নিয়ম ফলো করার চেষ্টা করবো যে কিভাবে আমরা এই এই নিয়মগুলোকে ব্যবহার করবো আমরা চলো কিছু উদাহরণ দেখে আহ এগুলো করার চেষ্টা করি আশা করি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো তোমরা খাতায় এগুলোকে আহ এইভার রুলস গুলোকে লিখে এবং বাক্যগুলোকে কিভাবে পরিবর্তন করতে হবে প্রত্যেকটা জিনিস নিজেরা খাতায় লিখে আবার করার চেষ্টা করবে